ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লা বরকম এক ভাই জানতে চেয়েছেন যে মা বাবার কদমে চুম্বন করা যাবে কিনা আলহামদুলিল্লাহ আল রসলাদ না ভাই মা বাবার কদমে না ওস্তাদের কদমেও না বা ইসলামে কদমে চুমু খাওয়ার কোনো বিষয় নেই ইসলাম আমাদেরকে বিভিন্ন ধরনের আমলের শিক্ষা দিয়েছে এর মধ্যে সালাম রয়েছে মুসাফা রয়েছে চুমু খাওয়া রয়েছে কিন্তু সেটির সুনির্দিষ্ট জায়গা রয়েছে মুসাফা এটি হাতে হাত মেলানো এটি হচ্ছে মুসাফা মহান এটি গর্দানের সাথে গর্দান লাগানো এটি হচ্ছে মহান চুমু খাওয়া সেটি কপালে মাথায় সম্মানার্থে কাউকে চুমু খাওয়া তো এ ধরনের জিনিসগুলোকে জায়েজ করা হয়েছে কিন্তু কারো পায়ে চুমু খাওয়া অথবা পায়ের থেকে ধোলা নেওয়া এ জাতীয় যে সংস্কৃতি আমাদের সমাজে চলমান রয়েছে এটি কোনো মুসলিম বা ইসলামী সংস্কৃতি নয় এটি হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান চক্রের তাদেরই সংস্কৃতি যেটি মুসলিম সমাজে এর বিস্তার ঘটেছে অতএব আমরা সম্মানের খাতিরে বা সম্মান প্রদর্শনের নামে কখনো ইয়াহুদি খ্রিস্টানদের কালচার বা সংস্কৃতি আমরা চর্চা করতে পারি না ইসলাম আমাদেরকে যা দিয়েছে সেটি যথেষ্ট মনে করব। ইসলাম যা যা আমাদেরকে করতে বলেছে তা করার মধ্যেই রয়েছে স্বভাব এবং নেকি আর ইসলাম যা আমাদেরকে বারণ করেছে সেটি বর্জনের মধ্যেও রয়েছে আমাদের স্বয়াব বা নেকি অতএব আমরা ইসলামে যতটুকু বৈধতা দেওয়া হয়েছে সেটুকুকেই আমরা বৈধ মনে করবো এর বাইরে নতুন কোনো কিছু অন্য কোনো বর্ণ সংস্কৃতির কোন কৃষ্টি কালচারের অনুসরণ করে আমরা মানে অতিরিক্ত কোনো কিছু আশা করব না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা যেন কোরআন এবং সুন্নাহের উপরে অটুট অবিচাল থাকতে পারি কোরআন এবং সুন্নাহ বহির্ভূত যত কর্ম সংস্কৃতি শিরিক বেদাত কুসংস্কার রয়েছে সেগুলোকে আমরা বর্জন করব তার মধ্যেই রয়েছে মাসলাহাত বা কল্যাণ আল্লাহ আলম সাল সাল্লাম নবিনা মোহাম্মদ